শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি এখন পড়তে যাচ্ছে সৈদ মুজতবা আলীর লেখা একটি রোম্য রচনা সঙ্গে থাকুন অনেক প্যারিসের এক সুবিখ্যাত গুর্মে অর্থাৎ বা ভোজন রসিক একবার তুর্কিতে বেড়াতে যান ইউরোপে উত্তম ভোজনের মক্কামোদিনা যে প্যারিস এশিয়া আফ্রিকায় সেই রকম তুর্কি অন্তত ইউরোপীয়দের বিশ্বাস তাই যদিও আমার ব্যক্তিগত ধারণা প্রাচ্যদেশীয় ভোজন মক্কা তুর্কি নয় দিল্লি লখনৌ আগ্রা কিন্তু সে কথা থাক প্যারিস গুর্মের কনস্তুন্তুনিয়া অর্থাৎ কনস্ট্যান্টিপোল আগমন বার্তা সেখানকার ভোজন রসিক সমাজে ছড়িয়ে পড়তে বেশি দিন লাগল না তাদের চক্রবর্তী যে পাশা ওই মার্গে বহুদিন ধরে সাধনার ফলে স্বর্গত মহামান্য আগাখানকেও ছাড়িয়ে গিয়েছিলেন তিনি প্যারিসের গুর্মেকে আনুষ্ঠানিকভাবে নৈশ নিমন্ত্রণ জানালেন গুরমে ও তারই প্রতীক্ষায় প্রহরগুন ছিলেন সেই ভোজনের বর্ণনা দেওয়া আমার পক্ষে অসম্ভব বরঞ্চ যে এখনও ইউরোপীয় সঙ্গীত শোনেনি তাকে বেটারফেন সমঝাতে আমি রাজি আছি গুরমে পরের দিনই প্যারিস রওনা দিলেন তার তীর্থ দর্শন সমাপন হয়েছে তিনি তো আর সেন্ট সোফিয়া মসজিদ দেখতে কনস্তন্তুনি আসেননি প্যারিসে ফিরে যাওয়া মাত্রই সেখানকার গুর্মের সমাজ তাকে কি রকম খেলে তিনি বললেন অপূর্ব অপূর্ব এরকম খানা এই জন্মে কখনো খাইনি তুর্কি গিয়ে আমার উদর ধন্য হয়েছে আমার রসনা তার চরম মুখ্য লাভ করেছে এরম প্রকার বহুবিধ উচ্ছ্বসিত প্রশংসার পর তিনি কিঞ্চিত তুষ্ণিমভাব গ্রহণ করলেন তারপর বললেন কিন্তু সবাই বললে কিন্তু পথ ছিল বড্ড বেশি ভোজন মার্গে যারা মন্ত্রসিদ্ধ তারাই শুধু এই বাক্যের অর্থ বুঝতে পারবেন কেউ যখন বলে ও যা খাইয়েছে ডাল ছিল চার রকমের পোলাও ছিল পাঁচ রকমের অমুক ছিল তমুক রকমের তখন আমার ভুড়ো ইঞ্চিখানেক উপরের দিকে ওঠে চার রকমের ডাল লোকটা কি তবে জানে না তার বাড়িতে কোন ডাল সবচেয়ে ভালো রান্না হয় আর চার রকমের ডাল আর পাঁচ রকমের পোলাও যদি আপনি খান তবে রসগোল্লা সন্দেশে পৌঁছবেন কি করে যদি বলেন রুচির পার্থক্য রয়েছে তাই চার রকমের ডাল তবে সুধাই সার্থক কবি সুন্দরীর বর্ণনাকালী কি পঁচিশটা বিশেষণ দিয়ে বলেন রুচি তোমার বিশেষণটা বেছে নাও কিংবা চিত্রকর হনুমানের ছবি আঁকার সময় তার পশ্চাৎ পাঁচটা পাঁচ রকমের ন্যাজ এঁকে দিয়ে কি বলেন পছন্দ তোমার ন্যাজটা বেছে নাও কাগজে পড়েছি ডাচেস অব ওয়েজর কখনও স্যুপ খেতেন না ডিনারের অবতরণিকায় গাদাগুচ্ছের তরল বস্তু পেটে ঢুকিয়ে দিলে বাদ বাকি পদ মানুষ ভালো করে খাবে কি করে অতিশয় হক কথা হ্যাঁ আমার ভালো পাচক নেই বলে আমি পারতপক্ষে কাউকে নিমন্ত্রণ করি নে যদি স্বাদ করি তবে ছোট্ট একটি টমাটো ককটেল দেই শেরির গেলাস ভর্তি টমাটো রস এবং দশ ফোটা মাগি সস তৎভাবে অয়েস্টার সস আর চার ফোঁটা তাবাস্কো সস তদভাবে চীনা চিলি সস তৎভাবে একটি চিমটি লাল লঙ্কা গুঁড়ো এবং প্রয়োজনীয় নুন এসব ভালো করে মিশিয়ে খুশবায়ের জন্য উপরে অতি সামান্য গোলমরিচের গুঁড়ো ভাসিয়ে দেবেন এটা খাদ্য নয় ক্ষুধা উত্তেজক মাত্র তবে রেস্তোরাঁর কথা আলাদা কারণ রেস্তোরাঁয় তাবৎ চৌষট্টি পদ খাবার জন্য কেউ পিড়াপিড়ি করে না ভোজে আপনি পদের পর পদ স্কিপ করতে থাকলে গৃহস্বামী তথা অন্য নিমন্ত্রিতেরা সন্দেহ করবেন আপনি একটা স্নব রেস্তোরাঁয় সে আশঙ্কা নেই এবং ভালো রেস্তোরাঁতে আলাকার্তের বাহান্ন পদ থাকার পরও গোটা তিনেক তাবল দোত বা ফিক্সড দামে ফিক্সড পদের ভোজন থাকে যেমন মনে করুন দু টাকাতে আছে একটি সেলেরি স্যুপ একটি রোস্ট মাটন এবং একটি পুডিং আড়াই টাকাতে আছে একটি সেলেরি স্যুপ একটি বয়েল্ড ফিশ একটি রোস্ট মাটন এবং একটি পুডিং এবং তিন টাকাতে আছে একটি স্যালারি স্যুপ একটি বয়েল ফিশ একটি রোস্ট চিকেন এবং পুডিং কিংবা আইসক্রিম এর তাবল দোধ বাতলে দেবার প্রধান উদ্দেশ্য ডোমকে বাঁশ বাঁচতে সাহায্য করা বিশেষ করে এই সাহায্যের প্রয়োজন মহিলাদেরই বেশি ভুক্তভোগী মাত্রেই জানেন মহিলারা মেনু কার্ড অর্থাৎ আলা কার্ড হাতে নিলে পুরুষদের কী হয় এই ফাঁকে মর্নিং ওয়াক সেরে এসে দেখবেন ম্যাডাম তখনও মনস্থির করতে পারেননি কোন স্যুপ তার বিম্বাধর ছুঁয়ে কোম্বুকণ্ঠ পেরিয়ে লম্ব দোড়ে বিলম্বিত হবেন ইতিমধ্যে ওয়েটারের দাড়ি গজিয়ে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছে ঘড়ির কাঁটা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে অবশ্য আসলে তা নয় ইতিমধ্যে পাকা চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেছে ঠাকুরের পায়েস হোটেলে মেনু বাঁচতে আমাদের কোনো অসুবিধা হয় না কখন তেতো খেতে হয় আর কখনই বা টক সে তত্ত্ব আমরা বিলক্ষণ অবগত আছি আমাদের সময় পাইস হোটেলে তাবলদোতো থাকতো ওই জিনিস সেদিন রান্না হয়েছে লাটে কাজে সেইটে সেদিন অর্ডার দিলে ভোজন পর্ব সমাধান হতো সস্তায় সাইবি হোটেলে গিয়ে আমরা পড়ি বিপদে সে রেস্তোরাঁ যদি আবার উন্নাসিক হয় তবে প্রায় সমস্ত মেনুখানাই লেখা থাকে ফরাসি ভাষায় বাছুরের কাটলেট নাম দেখে আপনি হিন্দু সন্তান আঁতকে উঠলেন কিন্তু ওইটাই হয়তো খেতে দেখলেন আপনার মুসলমান বন্ধুকে শুধালেন কি বস্তু বললে এস্ক্যালব ওয়াস তাতে বাছুরের নাম গন্ধ নেই ভো বাছুর আপনি জানবেন কি করে আপনি যে দিব্য অর্ডার দিয়ে বসলেন রেস্তোরাঁ যদি আরেক কাঠি সরেস হয় তবে ওই বস্তুরই নাম পাবেন জার্মানি উইনার স্নিথস্যাল স্যাল অর্থ এস্ক্যালপ তার মানে ইংরেজিতে স্ক্যালপ সোজা বাংলায় মাংসের টুকরো ওটা কিসের মাংস তার কোনো হদিস হতে নেই শুয়োরেরও স্নিল হয় চীন দেশে হয়তো কুকুরেরও হয় শুনেছি আমাদের ঋষিরা গন্ডার খেতেন অনুমান করি তারা তাহলে গন্ডারের স্নিল খেতেন আমি ইংরেজি জানি নে মুসলমান মুরব্বীদের কাছে শুনেছি শুয়োরের মাংস নাম পর্ক এবং ওটা খাওয়া মহাপাপ তাই পর্ক চপ না খেয়ে আশ্বস্ত হতুম ধর্ম রক্ষা করেছি তারপর একদিন আবিষ্কার করলুম হ্যাম বেকেন শুয়োরের মাংস এমনকি ওই মাংসের কাটলেট সসেজও হয় এবং মেনুতে তার উল্লেখও থাকে না আবিষ্কারের পর অহরাত্র জলস্পর্শ করিনি এবং মোল্লা বাড়িতে গিয়ে তওবা অর্থাৎ প্রায়শ্চিত্ত করেছিল মোল্লা সান্ত্বনা দিয়ে বলেছিলেন অজান্তে খেলে পাপ হয় না কিন্তু আমার পাপিষ্ট মন চিন্তা করে দেখলে অজান্তে খেলেও সাথে ভালো লাগতে পারে কিন্তু ইংরেজি রেস্তোরাঁ বাবদে আমার আপনার বিশেষ কোনো দুশ্চিন্তা নেই বন্ধু বান্ধবদের ভিতর আকছাড়েই দু একজন বিলেত ফেরতা থাকেন মেনু সম্বন্ধে তাঁদের সুগভীর জ্ঞান দেখাবার মৌকা পেয়ে তারা বিমল উল্লাস অনুভব করেন আমরাও উপকৃত হই তদুপরি বয় যখন বিল হাজির করে তখন আমি হঠাৎ জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য নিরীক্ষণ করতে থাকি এটিকেট দূরস্থ বিলেত ফেরতাকে এই ক্ষেত্রে বিল পরিশোধ করতে হয় উদাস ভাবালু হওয়ার ভান করতে পারলে বিস্তর লাভ কিন্তু বাঙালির দুর্বলতা অ্যাংলো ইন্ডিয়ান বা ইংলিশ রান্নার প্রতি নয় তার প্রাণ ছোঁক ছোঁক করে মোগলাই রান্নার জন্য কিন্তু মেনু পড়তে জানে না বলে যা তা অর্ডার দিয়ে বসে এবং নিতান্ত পয়সা ঢেলে দিয়েছে বলে সেটা যখন অতি অনিচ্ছায় খায় তখন দেখতে পায় পাশের টেবিলে এক ভাগ্যবান ঠিক সেই সেই জিনিসই পরম পরিতোষ সহকারে খাচ্ছে যেসব খাবার সৎকামনা করে সে নিজের রেস্তোরাঁয় এসেছিল একেই বলে অদৃষ্টের নির্মম পরিহাস জীবনের মেজর ট্র্যাজেডি বা অদৃষ্টের নির্মম পরিহাসের কথা যদি বলতে হয় তবে আমার প্রথম যৌবনের প্রথমা প্রিয়া যে আমাকে জিল্ট করেছিলেন সেটার উল্লেখ আমি করব না কিন্তু এটার উল্লেখ অতি অবশ্য করব সুখাদ্যের জিল্টিং ভোলার জন্য হ্যাঁ একটা জীবন যথেষ্ট দীর্ঘ নয় বাঙালি রান্না বলে কি বোঝায় সেটা আমরা মোটামুটি জানি কিন্তু সব বাঙালি রান্না এক রকম নয় পূব আর পশ্চিম বাংলার রান্নাতে এন তার তফাত পূবের রান্নাতে ঝালের প্রাচুর্য পশ্চিমের রান্নাতে চিনি কে যেন বলেছিল মাই মোটর কার এ সাউন্ড ইন এভরি পার্ট অ্যাকসেপ্ট ইন দ্য হর্ন ঠিক সেই রকম পশ্চিম পশ্চিমবাংলার রান্নাতে সুগার ইন এভরে এক্সেপ্ট ইন রসগোল্লা সব মোগলাই রান্না এক রকমের নয় কলকাতায় কয়েক বছর পূর্বেও প্রচলিত ছিল একমাত্র কলকাতায় মোগলাই রান্না হালে লাহোরি মোগলাইও প্রচলিত হয়েছে দেশ বিভাগের পর লাহোরপিন্ডির শেফরা দিল্লির কানাট কাছে এসে পাঞ্জাবি মোগলাই রান্না প্রবর্তন করেন দিল্লির মোগলাই এখন চাঁদনি চৌকে আশ্রয় নিয়েছে এবং তারই ব্রাঞ্চ এখন কলকাতা এসে পৌঁছেছে এর রান্নার বৈশিষ্ট্য তিনটি জিনিসে এক আফগানি নান কলকাতার আদিম ও অকৃত্রিম নান রুটির সঙ্গে এর অতি অল্প মিল আছে আফগানি নান দৈর্ঘ্যে প্রায় এক হাত এবং আকারে অনেকটা সিংহল দ্বীপের ন্যায় রুটির পাশগুলো মোলায়েম মধ্যখানটা বিস্কুটের মতো ক্রিস্প ওই দিয়ে ভোজনের শেষ অঙ্কে দিব্য চিজ অ্যান্ড বিস্কিটও খাওয়া যায় দুই তন্দুরি মাছ মাঝারি সাইজের একটা আস্ত মাছ সাফসুত্র করে মশলা দি মাখিয়ে তন্দুর অর্থাৎ আভেনের ভিতর ঢুকিয়ে দেয়া হয় যখন বেরিয়ে আসে তখন মনে হয় বোধহয় ভালো মতো রান্না হয়নি কিন্তু খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ আমাদের বাড়িতে তন্দুর নেই বলে আমরা পাঞ্জাবিদের এই তন্দুরি ফিশ অবদানটি মুক্ত কণ্ঠে এবং সরস জিব্বায় মেনে নিয়েছি তিন তন্দুরি চিকেন হেতে প্রায় কোনো মশলাই ব্যবহার করা হয় না বলে এই জিনিস যত খুশি খান অসুখ করবে না অতি মোলায়েম এবং উপাদেয় আস্ত মুরগিটি হাত দিয়ে ভাঙবেন এবং হাত দিয়েই নান সহযোগে খাবেন ছুরি কাটার পাশ মারাবেন না সঙ্গে সঙ্গে মাঝে মাঝে শিক কাবাব স্বামী কাবাব বড়ি কাবাব মিশ্রি অর্থাৎ মিশরীয় কাবাব অল্প অল্প খেতে পারেন একটুখানি গ্রেভিওয়ালা ভিজে বস্তুর প্রয়োজন হলে কোফতা নারকেস অনেকটা ডেভিলের মতো অর্ডার দিতে পারেন আমি কিন্তু এই পর্বে শুকনোই পছন্দ করি উপরের লিখিত এক দুই তিন নম্বরের জিনিস ঘাস কলকাতায় মোগলাই রেস্তোরাঁয় পাবেন না তবে শুনেছি ইদানিং কোনো কোনো রেস্তোরাঁ চাপে পড়ে রাখতে আরম্ভ করেছেন এবার ভেজার পালা মাটন পোলাও চিকেন পোলাও আন্ডা পোলাও এবং মটর পোলাও ফিশ পোলাও অল্প রেস্তোরাঁয় পাওয়া যায় এর সঙ্গে দুনিয়ার জিনিস খেতে পারেন কোরমা কালিয়া দোলমা রেজালা চা খুশি যারা ঝাল খেতে ভালোবাসেন অথচ অসুখের ভয়ে খান না তারা দহিওয়ালা গোস্ত অর্থাৎ দই মাংস খাবেন সাধারণত মাটনের হয় দিল্লি দিল্লিওয়ালারা যে এত ঝাল খেয়েও কাল কাটাচ্ছে তার একমাত্র কারণ হয় দহিওয়ালা গোশত খায় নয় খাওয়ার পর এক টক দই খায় পেটটাকে যদি আরও ধাতুস্থ রাখতে চান তবে খাবেন শাকওয়ালা গোশত অর্থাৎ শাকের সঙ্গে মাংস এটা শিখদের প্রিয় খাদ্য যেরকম ওরা করলার ভিতর কিমা মাংস পুড়ে দোলমা খায় আর ফ্রাজি, রগন জোশ শাহি কুরমা এবং লাটের মাল চিকেন কারি মাটন কারি ইত্যাদি তো রয়েছেই ভেজিটেরিয়ানদের জন্য মাটার পোলাও অর্থাৎ মটর সুটি দিয়ে পোলাও এবং চিজ আলু কিংবা চিজ মাটার কারি তবে মাংসহীন সাদা পোলাওয়ের সঙ্গে চিজ মাটার ঝোলটা বেশি মানায় আমি মাটার পোলাওয়ের সঙ্গে মাটন কিংবা চিকেন কারি খাই কারণ মাটন পোলাওয়ের সঙ্গে মাটন কারিতে মাটনের বাড়াবাড়ি হয়ে যায় আবার চিকেন পোলাওয়ের সঙ্গে মাটন কারিতে দুটো মাংসের ককটেলকে আমার কেমন যেন গুবলেট বলে মনে হয় তবে এটা নিছক রুচির কথা আর ভুলবেন না গ্রেভির অপ্রাচুর্য হলে সবসময় ওটা আলাদা করে অর্ডার দেওয়া যায় সর্বশেষ উপদেশ বয়স্ক ওয়েটারকে মেনু বাছাই করার সময় ডেকে নিয়ে তার সদুপদেশ নেবেন না নিলে কি হয় এক ইংরেজ স্নপ গেছে প্যারিসের রেস্তোরাঁয় তিনি কারো উপদেশ নেবেন না মেনুর প্রথম পদে আঙুল দিয়ে বোঝালেন কি চাই নিশ্চয় স্যুপ এলো তাই উত্তম প্রস্তাব তারপর আঙুল নামালেন অনেকখানি নিচে ভাবলেন মাছ মাংস আন্ডা কিছু একটা আসবে এলো আবার স্যুপ ইংরেজ জানতেন না ফরাসিরা বাইশ রকমের স্যুপ রাখে খেয়েছে এখন কি করা যায় আঙুল দিলেন সর্বশেষ পদে পুডিং কিংবা আইসক্রিম হবে এলো খড়কে অর্থাৎ টুথপিক প্রিয় শ্রোতা আশা করি রচনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্প উপন্যাস অথবা রচনার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন অনেক অনেক ধন্যবাদ